সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা গণ আন্দোলন ঠেকাতে এবং বিএনপির সমাবেশ বন্ধ করতেই করোনা নিয়ন্ত্রণের নামে বিধি নিষেধ দিয়েছে সরকার। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং ১৪৪ ধারা ভেঙে সভা সমাবেশ যোগ দিতে শুরু করেছে মানুষ। এতেই এখন সরকার যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা দিয়ে, সাজা দিয়ে, বিধি নিষেধ দিয়ে চক্রান্ত করে জনগণকে আর দাঁড়িয়ে রাখতে হবে।